মেষ রাশি রাশিফল শত্রু ভয় কাটিয়ে উঠতে পারে রাশিফল 31 নে 2024 শুক্রবার সময় গণনা অষ্টম জন্ম রাশি হলো মকর সন্তানদের জন্য ছোটখাটো আনন্দ হয় গতকাল ছোট বা বাড়ির জন্য সামনের সময়টা খুব শুভ খুব কাছের কোনো মানুষের জন্য ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্য হবে কাজে সুবাদে কোথাও ভ্রমণ হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ পরিবার ব্যক্তিদের এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক তরফে সহায়তা পাবেন না পরিবারে অতিথিদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারেন পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশির রাশিফল কাজ নিয়ে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদে যাবেন না ধর্ম আলোচনায় সুনাম বাড়বে বাড়তি উপার্জন নিয়ে বিলাসিতা হতে পারে শারীরিক সমস্যা দেখা দিবে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হবে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মানসিক কষ্ট হবে বেশ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে বন্ধুদের জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চপদ ব্যক্তির সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ শুভ রং হলো 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 সাদা দিক পূর্ব আজকের ভাগ্য সংখ্যা মিথুন রাশির রাশিফল আজ বাড়িতে অশান্তির কারণে কোনো ক্ষতি হতে পারে আপনার মন্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় চাকরিতে বদলি সম্ভাবনা রয়েছে ব্যবসায় জ্বর ছেড়ে যেতে পারে ক্রোধ সংবরণ করতে পারতে হবে আজ হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে আজ সন্তানের জন্য খরচ বাড়বে সুন্দর কোনো সম্পর্কের ক্ষতি হতে পারে ভ্রমণের জন্য আলোচনা বৃদ্ধি পাবে বাড়ির চিকিৎসা নিয়ে খরচ বাড়বে মিথুন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থাভাব দেখা দিতে পারে পরিবারের ব্যক্তিদের জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো চাপ থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা কর্পট রাশির রাশিফল আর্থিক টানাপোড়েন থাকবে নম্র স্বভাবের জন্য কর্মস্থানের সুনাম বৃদ্ধি পাবে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার কথা না ভাবায় ভালো হবে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ মানতে পারে মামলা মকদ্দমা থেকে চলতে হবে সাংসারিক শান্তি বজায় থাকবে শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ প্রচুর চাপ থাকবে পরিবারের কথা বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে আজ চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহ রাশি রাশিফল কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ভালো হবে ভ্রমণের ব্যাপারে চিন্তা থাকবে একটু সাবধানে থাকুন ভাই বোনের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারবেন না প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে নতুন ব্যবসার কথা চিন্তা ভাবনা করতে পারেন বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনার ক্ষমতা দেখানোর সুযোগ আপনি পাবেন সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সন্তানের জন্য বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার অনারাশি রাশিফল অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের উপদেশ নিতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পর উপকার করতে গিয়ে সাংসারিক শান্তি ভঙ্গ হতে পারে সজ্জন কোনো ব্যক্তি শান্তিতে সুখ ফিরে আসবে সন্তানের কাজে আনন্দ হবে আর সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদস্থ কোনো চাকরি যোগাযোগ হতে পারে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ হবে আজ শারীরিক আঘাত লাগতে পারে শারীরিক কষ্ট পেতে পারেন বন্ধুদের কথায় চললে খুব ক্ষতি হবে যানবাহনের চলাচলে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে কন্যা ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বন্ধুর কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন তুলা রাশি রাশিফল আজ নিজের ভুল শোধরানোর ফলে ব্যবসায় উন্নতি হবে দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে চিকিৎসার জন্য খরচ হবে আজ সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ বিশেষ কোনো সুখবর পেতে পারেন পুরানো আশা ভঙ্গ হতে পারে সন্তানের ভালো কাজ আপনাকে অবাক করে দেবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পারিবারিক দিক থেকে সংসারে বিবাদ বানতে পারে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে হবে এই রাশির ব্যক্তিদের সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশির রাশিফল কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি হবে প্রতিবেশীর সঙ্গে আজ শত্রুতা হতে পারে আজ কোনো ক্ষতি হতে পারে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন আজ খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে পরিশ্রম বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতা যোগ রয়েছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে তর্ক বাঁধতে পারে আজ শারীরিক কষ্ট একটু থাকবে বিদ্যার্থীদের নতুন কোনো যোগাযোগ হতে পারে বৃষ্টিক ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে কোনো বিবাদ বাধতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল সহকর্মী খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে সন্তানের কাজে সাহায্য করতে পারেন নতুন কর্মী নিয়োগ করার আগে ভাবনা চিন্তা করুন বন্ধু সমাগমে আনন্দ হবে আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন শারীরিক সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য আজ ভালো যাবে না অতিরিক্ত ক্রোধ আজ দেখা দিতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের সকলের সঙ্গে সুন্দরভাবে দিন কাটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল আজ কাজের ভুল হতে পারে ব্যবসায় কোনো ক্ষতি সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না পুরনো শত্রুর জন্য ক্ষতি হতে পারে পেটের সমস্যা বাড়তে পারে শরীর নিয়ে চিন্তা ভাবনা বাড়বে দুপুরের পরে বিবাদ বাড়তে পারে মকটাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে প্রচুর কষ্ট পেতে পারে পরিবারে সকলের সঙ্গে বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির দেখা দিতে পারে কোনো ঝুঁকিপূমন কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন রাস্তায় কোনো দুর্ঘটনার মুখে পড়তে পারেন বাড়তি কোনো খরচ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়বে ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত বিবাদ নিয়ে চিন্তা থাকবে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসিহ্নে কর্মে ব্যাঘাত ঘটবে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনা বেচার জন্য দিনটি শুভ হবে বন্ধুদের পরামর্শ মেনে না চললে বিপদের মুখে পড়তে পারেন আয় কোনো চাপ আসতে পারে পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে আগুন থেকে একটু সাবধানে থাকুন মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক দিক ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না বন্ধুদের কারণে কোথাও সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ খুব সাবধানে দিন কাটাতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন